এই হলো মুকুন্দপুর গ্রাম। গ্রামের শেষ প্রান্তে থাকে ছোট্ট সোনা আর রূপা। ছোটবেলায় বাবা মাকে হারিয়ে তারা তাদের ঠামু মানে ঠাকুরমার সাথে থাকে। বুড়ি ঠামু কখনো চরকায় সুতো কাটে, কখনো কাগজের ঠোঙা বানায়, কখনো আবার মুড়ি ভেজে বাজারে বিক্রি করে। এইভাবেই তাদের সংসার চলে। এবার দেখা যাক সোনা আর রূপা কি করে। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে ডাকছিস কেন রে? শোনা, আমাকে বিরক্ত করছে, পড়তে দিচ্ছে না। শোনা, দোষ তুমি করছো কেন? মোটেই না দিদি, আমার কথা শুনছে না। বললাম একটু খেলতে, শুনলই না। তুমি একটা গল্প বলবে ঠাম্মু? শোনা মানিক আমার, আর একটু মন দিয়ে পড়ে নাও বাবা, হ্যাঁ? তারপরে রাত্রিবেলা খেয়ে দে, ঘুমানোর সময় গল্প বলবো, হ্যাঁ? রাক্ষসীর গল্প বলবো। রাক্ষসীর গল্প? আচ্ছা, আমি তাহলে মন দিয়ে পড়ে নিচ্ছি। ওদের বাড়ির পাশেই একটা বড় তাল গাছ ছিল। সেই গাছে থাকতো এক বুড়ি পেত্নি। সোনা রূপাকে বুড়ি পেত্নি দেখত আর তার জীব লক লক করত। মনে মনে শুধু ভাবত কিভাবে সোনা রূপাকে ঘাড় মোটকে খাবে। দিদি, হয়ে এলো। আসলে কাল তাল শাড়ির হাটে যাব, জানিস তো, সেখানে স্টিমারে করে যেতে হয়, আর বড় বড় সব বাবুরা আসেন, তাই একটু বেশি সুতো কাটলাম, বেশি পয়সা পাবো। কিন্তু রাত জেগে এত সুতো যে কাটছো, সবই হাটে বিক্রি করতে হবে তো? বিক্রি না করলে চলবে? তাছাড়া সামনে রাজকন্যার বিয়ে, সেখানে কত শাড়ি লাগবে, এই সুতো তো কিছুই না, এতে আর কটা শাড়ি বানানো যাবে, আরো লাগবে। ও বাবা, তবে তো রাজার অনেক টাকা। এত অবাক হচ্ছিস কেন? ঠামুর গল্পেই তো শুনেছি রাজাদের অনেক টাকা মোহর সব থাকে। তাই তো, কত হীরে জহরত মানিক আরো কত কি থাকে, সাত মহলা রাজপ্রাসাদও থাকে। আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে, রাজার ধন রত্নের গল্প করতে করতে কি তোরা রাত কাটাবি? হ্যাঁ, নে চল চল তো এবার শুতে চল, আজ আর সুতো কাটা হবে না। চলো চলো চলো। কাকাতুয়ার মাথায় ঝুটি, খ্যাক শিয়ালি পালায় ছুটি, গরু বাছুর দাঁড়িয়ে আছে। ও সোনা, একটু থামবি তুই, আসতে পড় না। আসতে পড়লে আমার পড়া মুখস্থ হবে? কি যে বলিস না তুই দিদি, তোর পড়ার ঠেলে আমি লিখতেই পাচ্ছি না। এই দেখো, সকাল সকাল আবার শুরু হয়ে গেল তোদের। তুমি দেখো না ধামু, আর দেখে কাজ নেই। শোনো, মন দিয়ে আমার কথাটা শোনো। কি কথা ধামু, বলো। আমি হাটে যাচ্ছি, হ্যাঁ? তোরা কিন্তু লক্ষ্মী হয়ে থাকবি, ঝগড়া করবি না। এত সকালে হাটে গিয়ে কি করবে ধামু? কাল রাতে যে অত সুতো কাটলাম, সকাল সকাল হাটে না গেলে যে বিক্রি হবে না দিদি। তোরা দুটিতে ঝগড়া করবি না, কেমন? আচ্ছা ঠামু,
কিন্তু তুমি ফিরবে কখন? কি করে বলি রে মা, সুতো বিক্রি হয়ে গেলেই আমি চলে আসব, চিন্তা করিস না। ঠিক আছে জামু, আমরা ঝগড়া করব না, মিলেমিশে থাকব, তুমি নিশ্চিন্তে হাঁটে যাও। তবে আমি এখন আসি, দরটা ভালো করে বন্ধ করবি তোরা, হ্যাঁ, আর হুটহাট করে দর খুলে বেরোবি না যেন, বুঝেছিস? আচ্ছা জামু, তোমার কথা মনে থাকবে। কিন্তু ওই ছোট্ট ছেলে মেয়ে দুটো যে আমার ফেরার অপেক্ষা করে বসে থাকবে বাবা, হ্যাঁ, ওদের জন্য বড্ড দুশ্চিন্তা হচ্ছে আমার। আরে দুশ্চিন্তা করে আর কি করবে দিদিমা, রাতটা তোমাকে এখানেই কাটাতে হবে, নইলে রাস্তায় আরো বিপদে পড়বে, কাল ভোরবেলা হলে বাড়ি যেও, কেমন? হ্যাঁ গো, ঠিকই বলেছো তুমি, আমার কিছু হলে ওদেরকে দেখবে বলো তো, হ্যাঁ ঠাকুর ঠাকুর, তুমি ওদের দেখো ঠাকুর, ওদের যেন কোনো বিপদ আপদ না হয়, হে ঠাকুর। দিদি রে, রাত হয়ে গেল, ঠাম্মু তো ফিরলো না, বাইরে বৃষ্টি হচ্ছে দেখছিস না, তাই তো ঠাম্মু আসতে পারছে না। কি হবে দিদি, ঠাম্মু যদি আজ ফিরতে না পারে? ঝড় বৃষ্টি তো থামছেই না, ঠাম্মু যে কি করে আসবে? আমরা একা একা কিভাবে রাতে থাকবো রে দিদি? কাঁদিস না সোনা, কাঁদিস না, দেখিস কিচ্ছু হবে না, ঠাম্মু ঠিক চলে আসবে। এই দেখ আমি কি কাঁদছি, ভয় পাস না ভাই, আমি তো আছি। ও সোনা সোনা, রূপা দরজা খোল সোনা রে, আমি ঠামু। আরে ঘুমিয়ে পড়লি নাকি রে, খোল বাবা, আমি যে একদম ভিজে যাচ্ছি রে, আর দরজাটা খোল। ঠামুর গলা দিদি ডাকছে। হে, তার মানে ঠামু ফিরে এসেছে, আর ভয় নেই, চল 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 দরজাটা খুলি, চল চল। থামু, তুমি এসে গেছো, কি মজা এবার, কি মজা! জানো তো থামু, সোনা ভয় পেয়ে খুব কাঁদছিল। ও মা, কাঁদছিলি কেন সোনা? তুমি ছিলে না তো থামু, তাই। এই তো এখন তো আমি চলে এসেছি, আর ভয় নেই। শোন, অনেক রাত হয়েছে, চা তাড়াতাড়ি শুয়ে পড়বি, চা। শুয়ে পড়বো? খাবো না, খিদে পেয়েছে তো, আর তুমিও তো খাবে নাকি? খাবো তো বটে, সামনে এমন সুস্বাদু খাবার, আর না খেয়ে থাকবো? কি ভাবছো ঠামু, চলো না
তিনজনে একসঙ্গে খেতে বসে গিয়ে। ও মা, ঠিকই তো, মাঝে 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 কি হয়। তাড়াতাড়ি রান্না করো থামু, আমার খুব খিদে পেয়ে গেছে। ও মা, সে কি রে, ঘরে কোনো খাবার নেই? কি যে বলো না থামু, খাবার থাকবে কি করে বলো? তুমি তো সেই সকালবেলা হাটে চলে গেলে, রান্না করবে কে? তাও তো কথা, আজ্জে আমার কি হয়েছে? আসলে দিদি, বয়স হয়েছে তো, তাই মাঝে মাঝে সব ভুল ভাল হয়ে যায়। হ্যাঁ রে দিদি, ঠাম্মুকে আজ কিরকম যেন লাগছে না? ঠিকই বলেছিস, আমারও না কিরম লাগছে। দূর বাবা, কি যে ঝামেলায় পড়লাম। কোথায় ভাবলাম ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, আর আমি বেশ রসিয়ে রসিয়ে খাবো, সে তো হলোই না, উল্টে আমাকে বলে রান্না করতে। যাই, উনুনটা ধরাই গে, ভাল লাগে না। ও মা, ঘরে তো কাঠি নেই, আগুন জ্বালাবো কি দিয়ে রে বাবা? যা, কি হলো আবার? ঘরে যে কাঠ নেই, ঠামুকে তো বলিনি, ঠামু তবে উনুন ধরাবে কি করে? সব কাঠ ফুরিয়ে গেছে, একটাও নেই ঘরে। না রে, একটাও নেই। কিন্তু ঠামু এখনো কিছু বললো না তো? হ্যাঁ, ঠিকই বলেছিস তো, একবার গিয়ে দেখে আসি চল তো। বাবা রে দিদি, কি সাংঘাতিক কাণ্ড দেখ। ওরে বাবা রে, ও শোনা, ঠামুর রূপ নিয়ে এটা কে এসেছে রে? এবার কি হবে রে দিদি? আস্তে আস্তে আস্তে, এটা মানুষ নয় রে, এটা পেতনি। চল এখান থেকে, চল 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 চল। কোথায় রে তোরা সব? হ্যাঁ, ও সোনা রূপা, আয় বাবা খেতে আয়। দিদি, এবার কি করবি? দাঁড়া দাঁড়া, আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। বুদ্ধি? হ্যাঁ, কি বুদ্ধি? দেখ না, পেতনিকে পেতনির ভয় দেখিয়ে দাঁড়াবো। ওরে ওরে, তোদের আর কতবার ডাকতে হবে রে? হ্যাঁ, এইবার খেতে আয় না। হ্যাঁ, পেতনিকে পেতনির ভয় কিভাবে দেখাবি দিদি? দেখতেই তো পাবি। আমরা যা চাইবো তাই দিলেই ছাড়া পাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বল বল তোদের কি চাই? আমাদের একটা সুন্দর বাড়ি তৈরি করে দাও। বাড়ি? শুধু বাড়ি নয়, এবার ভালো ভালো জামা কাপড় দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এই নাও এই নাও জামা কাপড়। বাড়ি হলো, জামা কাপড় হলো, এবার খাবার দাও।
কত খাবার, কত খাবার! সবই তো হলো, এবারে গোলা ভর্তি ধান দাও। আচ্ছা আচ্ছা, বেশ দিচ্ছি ধান। আরে দাঁড়াও দাঁড়াও, আরেকটা জিনিস বাকি। রাজার বাড়িতে যেমন অনেক মোহর থাকে, আমাদেরও তেমন মোহর দাও, ঘোড়া ভর্তি মোহর। আচ্ছা বাবা আচ্ছা, ঘোড়া ঘোড়া মোহরই দিচ্ছি। যা চেয়েছি সবই দিয়েছি, এবারে আমাকে ছাড়, আমি আর কখনো আসব না। শুধু এখানে নয়, ওই কালগাছেরও তোমাকে যেতে হবে। যদি কথা না শোনো তবে কিন্তু আমি না 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 বাবা, তোমাকে কিছু করতে হবে না, আমি চলে যাব, আমি চলে যাব। ঠিক আছে চলে যাও, আর কারোর কোনো ক্ষতি করো না। তোমার কথা মনে থাকবে, মনে থাকবে আমার। আমি যাই। বাবা আমি কার বাড়ির সামনে এলাম রে বাবা? হ্যাঁ, রাস্তা চিনতে কি এতটা ভুল করলাম? হ্যাঁ না, এখানেই তো আমার ছোট্ট কুঁড়েটা ছিল। তবে কি ঝড়ে সব এলোমেলো হয়ে গেল? হ্যাঁ, আমার আমার সোনা রূপা তবে কোথায়? হ্যাঁ আমার সোনা রূপা কোথায় বাবা? তোরা কোথায় গেলি ও সোনা রূপা? সোনা রূপা, এই তো আমাদের ঠাম্মু এসে গেছে, কি মজা! ও ঠাম্মু, কি হলো তোমার, কাঁদছো কেন? মা তোরা আছিস, কিন্তু এসব কি করে হলো রে? আর বলো কেন, তুমি তো হাটে গেলে। আর ঠাম্মুর রূপ ধরে কেন এসেছিলে বলো? তোমাকে খাবো বলে এসেছিলাম এখানে। তবে এর জন্য তোকে কেমন শাস্তি পেতে হয় দেখ এবারে। আমার ভুল হয়ে গেছে বাবা, ভুল হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, বল কি করলে আমায় ছেড়ে দিবি? আমরা যা চাইবো তাই দিলেই ছাড়া পাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বল বল তোদের কি চাই? বলিস কি রে তোরা, হ্যাঁ এক রাতে এত কাণ্ড করেছিস, বাছারা আমার কত সাহসী হয়েছে গো। তোমাকে তোমাকে আর কষ্ট করে এত কাজ করতে হবে না ঠাম্মি, আর আমাদের কোনো অভাব নেই। এখন থেকে আমরা শুধু আনন্দ করব আর গল্প শুনবো। রে বাবা ঠিক বলেছিস, ঠিক বলেছিস, সোনা আমার, মানিক আমার, অনেক গল্প শোনাবো রে তোদের, অনেক গল্প শোনাবো। এরপর থেকে সোনা রূপা আর ওদের ঠামু আনন্দে দিন কাটাতে লাগলো, আর সেই বুড়ি পেতনিও কোনো দিন ফিরে আসেনি।